হ্যালো এভরিওয়ান, সার্ভে হেল্প 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে সার্ভে জগতের সবচেয়ে জনপ্রিয় একটা সাইট শেয়ার করব। একজন অন্ধ মানুষও যদি 8 ঘন্টা সময় দেয়, এখান থেকে $10 আর্নিং হয়ে যাবে। আজকে আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি সার্ভে জাঙ্কি নিয়ে। এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা সাইট। এই সাইটটা নিয়ে আমি হাজারো নক পাচ্ছি, যদিও এই সাইটের উইথড্রটা নিয়ে একটু ঝামেলা আছে। এর জন্য একটা ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে। জাঙ্কির উইথড্র প্রথমে একটা ইউএস এর ব্যাঙ্কে নিতে হয়, এরপর ব্যাঙ্ক থেকে আপনি ট্রান্সফার করে পেপালে নিতে হবে। এই ঝামেলা সত্ত্বেও এখানে কাজ করে অনেক মজা পাওয়া যায়। এটা উইথড্র নিয়ে আলোচনা করব কোনো একদিন। আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদের দেখাবো স্পেকট্রামের একটা আইপি দিয়ে। তো প্রথমে আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখন এখানে সার্চ করেন সার্ভে জাঙ্কি, অথবা লিঙ্কটা পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকেও জয়েন করতে পারবেন। সরি, এখানে জাঙ্কি বানানটা মিস্টেক হয়েছে। ওকে, এনিওয়ে এখানে আপনারা সার্ভে জাঙ্কির ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, servejanki.com। এটা ওপেন করেন। এই হচ্ছে সার্ভে জাঙ্কির ইন্টারফেস। তো আমরা একটু দেখে নিই ওয়েবসাইটটা। চমৎকার একটা সাইট। এখানে আপনাদের ফার্স্ট উইথড্র হবে ইউএস এর ব্যাংকে। ইউএস এর ব্যাংক ছাড়া এখানে পসিবল না উইথড্র করা। তো যারা ম্যানেজ করতে না পারবেন, তাদের এই সাইটে কাজ করার দরকার নেই। যদিও এটার সিস্টেমটা আপনারা আমার কাছে অ্যাভেলেবল পাবেন, ইউএস এর ব্যাংক প্লাস পেপাল কিনে নিতে পারবেন। যাদের দরকার হবে আমাকে ইনবক্স করবেন। আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, সো প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। চলে যান জয়েন নাও। এখন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এরপর এখানে আই এগ্রি এই বক্সটা টিকমার্ক করে দেন, আর এখানে সাইন আপে ক্লিক করেন। এখানে অ্যাকাউন্ট করা সো সিম্পল। এখন এখানে স্টার্ট নাও ক্লিক করেন। হোয়াট ইজ ইউর জিপ কোড, জিপ অথবা পোস্টাল কোড। আমার একটা রিয়েল অ্যাড্রেস বের করা আছে, অ্যাকচুয়ালি আমি এইটা এসএসএন থেকে ইউজ করব। এ হচ্ছে আমাদের এসএসএন। এখানে এটা হচ্ছে আমাদের জিপ কোড, এটা কপি করে নিলাম, এরপরে পেস্ট করে দিলাম। এখন নেক্সট করে দেন। প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি, এটা ইউনাইটেড স্টেটস, এটা ঠিক আছে। এরপরে নেক্সট করে দেন। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। এখন আমরা ডেট অফ বার্থটা দেখে নিই। এই হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, 11/12/1951। মাস হচ্ছে 11, সরি, ডে হচ্ছে 12, এরপরে সাল হচ্ছে 1951। এরপরে নেক্সট করে দেন। হোয়াট ইজ ইউর জেন্ডার, এখন আপনার জেন্ডারটা দিয়ে দেন, মেল হলে মেল। এরপরে নেক্সট করে দেন। রিয়েল অ্যাড্রেস বের করা নিয়ে আমার একটা ভিডিও আছে। যারা রিয়েল অ্যাড্রেস নেই, তারা নিজের রিয়েল অ্যাড্রেস বের করে নেন আমার ভিডিও ফলো করে। হো উইল রিসিভ দ্য রিওয়ার্ডস, রিওয়ার্ডস কে রিসিভ করবে। এখানে তার ফার্স্ট নেমটা দিয়ে দেন। এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম, জেমস। এরপরে হচ্ছে লাস্ট নেম। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন।
এরপরে লগ ইন এন্ড স্টার্ট এতে ক্লিক করবেন। কংগ্রেচুলেশনস, এখানে তারা 25 পয়েন্ট সাইন আপ বোনাস দিছে, আর নিচে আরো 50 পয়েন্ট দিবে অ্যাকাউন্ট করলে। এখানে আপনার প্রোফাইলটা করলে 50 পয়েন্ট দিবে। তো এখানে স্টার্ট প্রোফাইলে ক্লিক করেন। এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রোফাইল সার্ভে। এখানে আপনি যে অ্যান্সারগুলো করবেন নেক্সট টাইম সমস্ত কোশ্চেনের অ্যান্সার ওইগুলোই করবেন। দরকার হলে এটা আপনি নোটপ্যাডে নোট করে রাখবেন প্রত্যেকটা ইনফরমেশন। আপনারা যদি কন্টিনিউয়াসলি এটা ভুল করতে থাকেন, সাপোজ এখানে আপনি চুজ করলেন বার্ড, নেক্সট টাইম আপনি যখন অ্যান্সার করতেছেন তখন দিলেন ফিশ বা ডগ, তখন কিন্তু আপনার প্রোফাইলের সাথে সার্ভে কাজগুলো ম্যাচ করবে না, তখন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে অথবা কল ভেরিফাইতে চলে যাবে। তো এনিওয়ে এখান থেকে আমি দুইটা অপশন নিব, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে ডগ। এখন কে কোনটা চুজ করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, এটার জন্য যে সার্ভে বেশি আসবে ওই রকম কিছু না। এরপরে এখানে সেভ করে দিলাম, সেভেন কন্টিনিউ। হাউ মাচ অফ ইউর হাউস হোল্ড গ্রোসারি শপিং ডু ইউর সেলফ, তার মানে আপনি গ্রোসারি শপগুলোতে নিজে নিজে কতটুকু কিনেন। তো আমি অল অফ ইট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর লিভিং সিচুয়েশন, আপনি কোথায় থাকেন, আপনার নিজের বাড়িতে, ফার্মে, রেন্ট হোম, এখান থেকে আমি ওন অ্যাপার্টমেন্ট এটা দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, এটা মেরিট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর রেস, এখানে আপনি যদি অরিজিনাল আমেরিকান বলেন তাহলে এখানে হোয়াইটটা চুজ করবেন। এরপরে হচ্ছে ডু ইউ স্পিক স্প্যানিশ, আপনি কি স্প্যানিশে কথা বলেন, এটা নো। এরপরে হচ্ছে ডু ইউ হ্যাভ চিলড্রেন ইন ইউর হাউস হোল্ড, আপনার হাউস হোল্ডে কোনো চিলড্রেন আছে কিনা, বাচ্চা কাচ্চা ছানাপানা আছে কিনা, এটা আপনার বয়সের উপর বেস করে দিয়ে দিবেন। আমি এখানে চুজ করছি আমার বয়স হচ্ছে, আমার বার্থডে হচ্ছে 1951, তার মানে আমার 71 বছর। একজন 70 বয়সী মানুষের ছেলে মেয়ে থাকলে কত বয়স হতে পারে সেটা আমরা চুজ করি। একটা ফিমেল দিয়ে দিলাম, ফিমেলের বয়স আমরা দিয়ে দিলাম 21+, সেটা অবশ্যই 21-এর বেশি হবে। এরপর একজন মেল দিয়ে দিলাম, মেলও 21+ দিয়ে দিলাম, এটা আপনার বয়সের উপর বেস করে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সেভেন কন্টিনিউ। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য হাইস্ট লেভেল এডুকেশন ইউ হ্যাভ রিসিভড, তার মানে আপনার পড়াশোনা কতটুকু সেটা। এখানে মাস্টার্স দিয়ে দিলাম, মাস্টার্স ডিগ্রি। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর হাউস হোল্ড ইনকাম, এখানে আপনার হাউস হোল্ড ইনকাম কত সেটা দিবেন। এখান থেকে আমি 1.5 লাখের উপরে দিয়ে দিলাম, এটা হচ্ছে ইয়ারলি। এরপরে আর ইউ রেজিস্টার্ড ভোটার, আপনি কি ইউএসএতে রেজিস্টার্ড ভোটার কিনা, ট্রাম্পকে ভোট দিচ্ছেন কিনা সেটা জিজ্ঞেস করছে। ইফ ইয়েস, হোয়াট ইজ ইউর পলিটিক্যাল এফিলিয়েশন, আপনি কোন দল করেন সেটা চুজ করবেন। বর্তমানে রানিং আছে রিপাবলিকান ট্রাম্প, আই হেট ট্রাম্প, সেজন্য এখানে আমি ডেমোক্রেট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে এমপ্লয়েড ফুল টাইম দিয়ে দেন। ওকে, আমার বয়সটা যেহেতু 70 বছর তো আমি এমপ্লয়েড ফুল টাইম দেবো না, এখানে রিটায়ার্ড দিয়ে দিব। আপনাদের বয়স যদি কম থাকে তাহলে এমপ্লয়েড ফুল টাইম দিয়ে দিবেন, এখানে আমি রিটায়ার্ড দিয়ে দিলাম। ইন হুইচ ইন্ডাস্ট্রি অর প্রফেশন ডু ইউ ওয়ার্ক, সিলেক্ট দ্য বেস্ট অপশন, এখানে জিজ্ঞেস করছে আপনি কোন প্রফেশনে আছেন। এখন আমার প্রোফাইলের উপর বেস করে আমি আই ডোন্ট ওয়ার্ক দিব, বাট আপনারা প্রোফাইল করবেন বয়সটা কম দিয়ে 30-40-50-এর মধ্যে, তো সেখান থেকে আপনারা আপনাদের প্রফেশনটা নিয়ে নেবেন একটা। আমার বয়সটা আমি বেশি দিয়ে ফেলছি, সো এখানে আই ডোন্ট ওয়ার্ক এটা দিয়ে দিলাম। ওকে, হোয়াট ইজ ইউর জব টাইটেল লেভেল অর রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব কি, কি হিসাবে আপনি জব করতেছেন সেটা, এখান থেকে আপনার দায়িত্ব বুঝে নেবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি কিছুক্ষণ আগে আপনার হাউস হোল্ড ইনকামটা চুজ করছিলেন,
সেটার উপর বেস করে আপনার এখানে প্রফেশনটা দিয়ে দিবেন। এখানে আমি নাম দিয়ে দিলাম। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন ইন অল লোকেশন। তার মানে প্রত্যেকটা লোকেশন মিলে আপনার কোম্পানিতে কতজন জব করে, কতজন ওয়ার্কার আছে সেটা এখানে দিবেন। এগুলো আপনার ইচ্ছা মতো করে নেবেন, বাট নেক্সট টাইম অ্যান্সার করার সময় ওই অ্যান্সারগুলোই করবেন। তো এখান থেকে আমি আই ডোন্ট ওয়ার্ক এটা দিয়ে দিলাম। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্লিজ ইন্ডিকেট ইফ ইউ আর কারেন্টলি সাফারিং ফ্রম অর হ্যাভ এভার সাফার্ড ফ্রম এনি অফ দ্য ফলোয়িং হেলথ ইস্যুজ, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। এখানে আপনার সিকনেসের কথা জিজ্ঞেস করছে, আপনি অসুস্থ ছিলেন কি না অথবা অসুস্থতে ভুগতেছেন কি না সেটা জিজ্ঞেস করছে। এটা আমার বয়সের উপর বেস করে দিতে হবে, কারণ একজন বয়স্ক মানুষ অনেক রকম প্রবলেম পড়তে পারে। তো আমি এখানে ডায়াবেটিস দিলাম। এরপরে হচ্ছে, ওকে, এখানে কিন্তু আরো একটা কথা বলছে, হ্যাভ ইউ এভার সাফার্ড ফ্রম, তার মানে আপনি কোনো সময় ভুগছেন কি না, আপনার কোনো সময় এই রোগটা ছিল কি না সেটাও দিতে হবে। তো এখান থেকে আমি দেখি কি কি দেওয়া যায়। ইউএস এর মানুষ, সো এখানে স্মোকিং এটা দিয়ে দিলাম। নিচে দেখি আর কি কি দেওয়া যায়। ওকে, এখানে কফের কথা দিয়ে দিলাম। এরপরে নিচে দেখি আর কি কি দেওয়া যায়। এটা আপনার বয়সের উপর বেস করে দিবেন। এরপরে এখানে ফুড অ্যালার্জি দিয়ে দিলাম। এরপরে স্লিপিং ডিসঅর্ডার, একজন বয়স্ক মানুষের স্লিপিং ডিসঅর্ডার এটা হতেই পারে। এরপরে নিচের দিকে দেখি, আচ্ছা, দাঁত এখনো স্ট্রং আছে আমার, প্রবলেম নেই, এটা দিব না। এরপরে নিচে আর দেওয়ার মতো দেখি কি আছে। এরকম প্রবলেমগুলো দিবেন যেন আপনার মনে থাকে, আর যদি আপনি ইয়ং হন সেক্ষেত্রে একটা দুইটা চুজ করলেই হবে, বা না করলেও পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি দেখি আর কি কি আছে। এখানে হাই ব্লাড প্রেশার দিয়ে দিলাম। এরপরে ব্যাক পেন দিয়ে দিলাম। আমি আবার বলি, একজন বয়স্ক মানুষের অনেক রকম প্রবলেম হতে পারে, 70 বছর বয়স। তো আর কিছু দিব না আমি। এরপর এখানে 7 কন্টিনিউ করে দিলাম। হাউ মেনি ভেহিকলস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউসহোল্ড, আপনার গাড়ি আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে একটা দিয়ে দিলাম আমি, একটা গাড়ি আছে। এরপরে ভেহিকেল, এখানে কত সালে কিনছেন সেটা দিবেন। আমি দিয়ে দিলাম 2018-তে। ওকে, এরপরে গাড়িটা তৈরি হয়েছে কবে সেটা দিবেন। ওকে, এরপরে হচ্ছে ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন সেটা। অ্যাকুরা দিয়ে দিলাম আমি। এরপরে মডেলটা চুজ করবেন। আচ্ছা, এখান থেকে RDX দিয়ে দিলাম এই মডেলটা। এরপরে হচ্ছে ট্রিম, এখান থেকে আমি এই মডেলটা চুজ করলাম। এরপরে হচ্ছে ওনারশিপ, এখানে ওন দিয়ে দিলাম, আমার নিজের গাড়ি। এরপরে এখানে 7 কন্টিনিউ। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হ্যাভ ইউ লিস্ট অর পারচেজড ভেহিকল ইন দ্য পাস্ট, তার মানে কত মাস আগে আপনি কিনছেন অথবা কোনো গাড়ি লিজ নিয়েছেন কিনা সেটা জিজ্ঞেস করছে। তো আমি 18-তে চুজ করছিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1-2 ইয়ার এগো, তার মানে 2 বছর আগে আমি গাড়ি কিনছি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্ড্রফ শ্যাম্পু ব্র্যান্ড হ্যাভ ইউ পারচেজড ইন দ্য পাস্ট 6 মান্থস, আপনি ড্যান্ড্রফ শ্যাম্পু লাস্ট 6 মাসের মধ্যে কোন ব্র্যান্ডটা ইউজ করছেন সেটা এখানে দিবেন। এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সার্চ করে দেখবেন গুগলে, আসলে এগুলো শ্যাম্পু কি না। তো এখানে নাইজোরালিটা শ্যাম্পু আমি 100% শিওর। সো এই ব্র্যান্ডটা আমি চুজ করলাম। এরপরে 7 কন্টিনিউ। এরপরে হচ্ছে, হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন, আপনার কোন সিজনটা ভালো লাগে। আমার এমনি উইন্টার ভালো লাগে, তো উইন্টারটাই নিলাম। এরপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, আসলে আমরা কোশ্চেনগুলো পরে পরে দিচ্ছি কিনা সেটা যাচাই করার জন্য এই কোশ্চেনটা দিছে তারা। তো এখানে জিজ্ঞেস করছে 3 যোগ 2 কত হয়, তো আমি আন্দাজে 4 দিয়ে দিলাম, না থাক 5ই দিয়ে দিই, এখানে 5 দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট আইসক্রিম ফ্লেভার, আপনার আইসক্রিমের কোন ফ্লেভার ভালো লাগে? আমার কিন্তু ভ্যানিলা ভালো লাগে, চকোলেট ফ্লেভারটা আমার ভালো লাগে না, ভ্যানিলা দিয়ে দিলাম। এইসব বিষয়ে আপনার পছন্দেরগুলো দিয়ে দিবেন, তাহলে দেখবেন নেক্সট টাইম কোনো মিস্টেক হবে না। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্লিজ ইন্ডিকেট ইফ ইউ আর কারেন্টলি সাফারিং ফ্রম অর হ্যাভ এভার সাফার্ড ফ্রম এনি অফ দ্য ফলোয়িং হেলথ ইস্যু। এই কোয়েশ্চেনটা আগেও ফেস করছি আমরা, প্লিজ সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। ওকে, এইখান থেকে আপনার কোনো প্রবলেম আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। এখানে আমাদের কোনো ক্যান্সার নাই, এখান থেকে আমি নানো ফেব এটা দিয়ে দিলাম, এরপরে সেভেন কন্টিনিউ। আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে, হোয়েন ডিড ইউ পারচেস ইউর কারেন্ট স্মার্টফোন, আপনার স্মার্টফোনের বয়স কতদিন হয়েছে সেটা জিজ্ঞেস করছে। আমি এখানে উইথিন লাস্ট 7 to 12 months এটা দিয়ে দিলাম, এক মাস হয়নি। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য স্মার্টফোন ইউ মোস্ট রিসেন্টলি পারচেসড, এ নিউ স্মার্টফোন এটা দিয়ে দিলাম। এরপরের কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যানিমেল, এটাও কিন্তু আপনার সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে প্রাণী কোনটা সেটা জিজ্ঞেস করছে, হাউস, রেবিট, ট্রি, লেক। এই তিনটে অপশন, বাড়ি তো আর প্রাণী না, এরপরে গাছ প্রাণী না, লেকও তো প্রাণী না, এখানে রেবিট হচ্ছে খরগোশ, তো এটা প্রাণী, এটা চুজ করবেন। কংগ্রেচুলেশনস, আরও 50 points অ্যাড হয়ে গেছে আমাদের পকেটে, এরপরে কন্টিনিউ করে দিলাম। এখানে দেখি কি লিখছে, হেডস আপ, প্লিজ নোট বিফোর রিডিং এনি পয়েন্ট ইউ মাস্ট ভেরিফাই ইউর আইডেন্টিটি টু লার্ন মোর, লুক আপ আইডেন্টিটি ভেরিফিকেশন ইন দ্য ফ্যাক্টস। পয়েন্ট রিডিম করার আগে আপনার আইডেন্টিটি ভেরিফাই করবে, আপনার নাম, অ্যাড্রেস, যা যা আছে সব কিছু লাগবে। এনিওয়ে এখানে ওকে করে দিলাম আমরা, গেট এক্সক্লুসিভ সার্ভে এখানে কন্টিনিউ করে দিলাম, তাদের টার্মসে এগ্রি আছি আমি, এখানে টিক মার্ক করে কন্টিনিউ করে দিলাম। সরি, এখানে এক্সটেনশন অ্যাড হয়ে যাচ্ছে, তো এক্সটেনশনটা আমরা অ্যাড করবো না, আপনারা এখানে এক্সটেনশনটা অ্যাড করবেন না, এটা আমার মিস্টেক ছিল। যদি এক্সটেনশন অ্যাডও করে ফেলেন ওইটা রিমুভ করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সার্ভে, তো অনেকগুলো সার্ভে আছে। এখন আমরা কথা বলি উইথড্র নিয়ে, আপনার যখন এখানে $5 হবে তখন আপনারা উইথড্র করে নেবেন ফার্স্ট উইথড্রটা, কারণ অনেকে আছে $20 $40 $50 করেন, এরপরে আর উইথড্র করতে পারেন না, হয় অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় অথবা কল ভেরিফাই পড়ে যায় অথবা অনেক রকম প্রবলেম। এখানে অনেকে একটা মিস্টেক করেন, এখানে উইথড্র করার আগে অনেকে আছেন $20 $40 করে $50 করে এরপরে উইথড্র করেন, তখন আপনারা কল ভেরিফাইতে পড়ে যান অথবা আইডেন্টিটি ভেরিফাই কোনো না কোনো প্রবলেমে পড়ে যান, টাকাটা উইথড্র করতে পারেন না। তো এই মিস্টেকটা কেউ করবেন না, এখানে $5 হলেই তখন আপনারা একটা পেপাল কিনে নিয়ে ফার্স্ট উইথড্র কমপ্লিট করবেন। ফার্স্ট উইথড্র করার পরে এরপরে আপনারা যত ইচ্ছা হয় করে উইথড্র করবেন, সমস্যা নেই, বাট ফার্স্ট উইথড্রটা $5 করবেন। এটা আর্নিংয়ের জন্য বেস্ট একটা সাইট, এখান থেকে ডেইলি মিনিমাম $10 করতে পারবেন আরামসে, আর এখানে অ্যাকাউন্ট ব্যানের পরিমাণ কম। তো সাইটটা নিয়ে আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আরও একটা চমৎকার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।